আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইসমিন শিখা, মামিস লাইফস্টাইল থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালবেলা নাস্তা বানানো হচ্ছে, নাস্তা করে চলে যাব গ্রামের বাড়িতে। তো আজকে নাস্তা করছে আলু ভাজি, ডিম ভাজা, সিদ্ধ একটা রুটি, আর আমার নানু খাচ্ছে চা দিয়ে রুটি। নানু কোনো কিছুই খায় না চা ছাড়া। তো আমার ভাইকে নিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি সকালবেলা। তো নাস্তা খাওয়া শেষ, এখন চা খেয়ে আমরা দ্রুত রেডি হয়ে যাব। ওদিক থেকে ফোন চলে আসছে, আমার খালু আমাদেরকে গাড়ি দিয়ে পৌঁছে দিবে, যেহেতু নানু বাসে উঠতে পারে না। গতকাল আমার বোন, আমার ইমিডিয়েটলি ছোটো বোন, ওর মেয়ে ওদের সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু নানু হঠাৎ করে, নানু বলছে আমার সাথে যাবে। নানু বাসের সিঁড়িগুলো উঁচু, নানুকে বাস থেকে নামানো ওঠানো কঠিন হয়ে দাঁড়াবে, এজন্য ছোটো খেলা বললো যে গাড়ি দিয়ে আমাদেরকে পৌঁছে দিবে। এ কারণে একদিন দেরি করে শুক্রবার দিনই রওনা দিয়ে দিলাম। খালু চলে আসছে আমাদেরকে নিতে। তো আমার খালাতো ভাই, যে ভাইটা আমার আমেরিকা থেকে এসেছে, ও আর আমার নানু আর আমার ওই ছোটো খালার মেয়ে শৈলী, আমরা রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ মতে, সহি সালামতে বাড়িতে পৌঁছতে পারি। তো রওনা দিয়ে দিয়েছি, এই আমাদের এলাকার মধ্যে এখনও আছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো গ্রামের বাড়িতে যাচ্ছি, কি করব সেখানে, কিছুদিন থাকব, এবং প্রতিটা ভিডিও, প্রতিটা আমার ওইখানে বেড়ানো, খেলানো এবং সবার সাথে আমি কিভাবে সময় কাটাচ্ছি, আমার আনন্দ প্রতিটা মুহূর্ত আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব, আপনাদেরকে সেগুলি দেখাবো। তো আজকে আমার গ্রামের উদ্দেশ্যের প্রথম ব্লগ। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, প্লিজ লাইক দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে গেলাম, আর আমাদের বাড়িতে যেতে খুব একটা সময় লাগে না, কারণ বিক্রমপুরের রাস্তা, এই যে এখানে একটু জ্যামে পড়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সড়ক মহাসড়কের কাছে এসে একটু জ্যামে পড়লাম। তো মাওয়া রোড খুবই সুন্দর করেছে রাস্তাঘাটগুলো, মানে কি বলবো। আর আগে আমাদের বাড়িতে আমরা লঞ্চে করে যেতাম, অনেক সময় লাগতো যখন আমরা ছোট ছিলাম। এরপরে যখন রাস্তা হলো তখন মিনিমাম তিনটা চারটা, এটাকে কি বলে, ফেরিঘাট ছিল। তো এখন ওগুলো প্রতিটা ব্রিজ হয়ে গেছে, দেখেন মাওয়া কী সুন্দর রাস্তা হয়ে গেছে। তো আমাদের যেতে হাতে ঘড়ি ধরলে সেখানে 40 মিনিট লাগে বাড়ি পৌঁছাতে। তো এই যে আমরা বাড়ির কাছাকাছি একটা বাজারে পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে মিষ্টি কিনছি, বাচ্চাদের জন্য চিপস, কোক এগুলো নিয়ে নিচ্ছি, দই মিষ্টি কিনে নিচ্ছি। এই যে আমার ভাই দাঁড়িয়ে, ও টাকা দিচ্ছে। তো দুঃখের বিষয় সেখানে কোনো মিষ্টি পাইনি, প্রতিটা মিষ্টি এই দোকানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, ওনার প্রতিটা মিষ্টি, সব মিষ্টি বুক হয়ে গেছে, কোথায় যেন মিলাদ হবে, এ কারণে আমরা মিষ্টি নিতে পারিনি, শুধু দই নিয়েছি। তো এগুলো নিয়ে আমরা আবার রওনা দিলাম, এখান থেকে মিনিমাম 10 মিনিট লাগবে আমাদের বাড়িতে পৌঁছতে। তো এই যে দেখুন এখনও কুয়াশা আছে, এই যে জমি ক্ষেতের ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগছে, দেখেন এখনও কিছু কিছু কুয়াশা আছে। আমার খালু আমাদেরকে অনেক সকালে আমরা পৌঁছে গেছি, কারণ খালু আমার খালাতো ভাই বোন ওরা চলে আসবে আজকে রিটার্ন, এ কারণে আমরা সকালেই রওনা দিয়ে দিয়েছি, এখনও কুয়াশা কাটেনি। দুপাশের ঘন গাছপালা, মাঝখানের রাস্তা, খুবই ভালো লাগছে এ রাস্তা দিয়ে যেতে। যাক আমরা পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। তো এই বাড়ির সামনে মসজিদ, তো গাড়িটা তো আর ওই বাড়ি পর্যন্ত যাবে না। তো মসজিদের সামনে একটু জায়গা, সবাই এখানে গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি রাখে।
তো আমার মা ভাই আসতেছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা গাড়ি থেকে নেমে গেছি, আমার ভাই দেখেন সবার ব্যাগ পটলা সে একা নেবে, সে ধরে দাঁড়িয়েছে আর আমি ভিডিও করলাম। এ যে আমার নানু, নানু একা একাই রওনা দিয়েছে। সে কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারে না, কিন্তু সে বাড়িতে এসে, গ্রামের বাড়িতে এসে সে মানে খুব সুস্থ হয়ে গেছে, সে হেঁটে চলে যাচ্ছে একা একাই। এই গ্রামে আমার নানুর অনেক জীবন, তার শ্বশুর বাড়ি অনেকটা জীবন সে এখানে পার করেছে, সংসার জীবনের অনেকটা অংশ সে এই গ্রামের বাড়িতে পার করেছে। এখন সে একা হয়ে গেছে, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, সবাই ঢাকা থাকে, তো নানুও সবার সাথে ঢাকায় চলে এসেছে, কারণ একা তো সে থাকতে পারবে না। এই যে আমার মা এসেছে, ভাই এসেছে, আমার ভাই আজকে 22 বছর পর তার বড় খালামণিকে দেখেছে, তাকে জড়িয়ে ধরেছে, একটা মানে কি বলবো, একটা মানে খুব কষ্টদায়ক অবস্থা। আমার মা কান্না করছিল তার বোনের ছেলেকে পেয়ে। তো এই যে চলে আসছে আমাদের বাড়িতে, কিছুদিন হলো মাত্র পানিটা কমেছে, তাও এই জায়গাটুকু পানি কমেনি বর্ষার পানি, তো এই জায়গায় এখনও সাঁকো দেওয়া। এই সাঁকোটা আমরা পার হয়ে চলে এসেছি, কিন্তু আমার নানুকে অনেক কষ্ট করে সাঁকো দিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড এবং আমার এই খালাতো ভাই ওই যে ধরে ধরে নিয়ে আসছে, সাথে আমার ভাইয়ের মেয়েও ছিল, নানুকে খুব কষ্ট করে এখানে পার করে এনেছে। আমার ভাইও আছে পিছে। পিছনে আমার নানুর পিছে হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড, ও গতকালই এসেছে, আমার বোন ওদেরকে নিয়েও এসেছে, সবাই কম সময়ের জন্য, কারণ আমার ও আমার বোনের হাজব্যান্ড বৃহস্পতিবার অফিস করে এসেছে, শুক্র শনিবার আবার সে সকালবেলা চলে আসবে, দুদিনের জন্য আমরা এসেছি। এই যে নানুকে ধরে নে এখানে একটা টুলের মধ্যে বসাবে, একটু রেস্ট, তারপরে বাড়িতে উঠাবে। আমরা আগে ছোটোবেলায় নানুর এই বাড়িতে আমরা বেড়াতে আসতাম, তখন আমার নানু গ্রামের বাড়িতে থাকতো, আমার মা, আমার মা হয়তো আপনারা ভাববেন আমার মা গ্রামে, না আমার মা আগে গ্রামে, আমরা গ্রাম, আমরা গ্রামে থাকে নাই, শহরে থেকেছে, আমরা শহরে লেখাপড়া করে বড় হয়েছি। আমরা স্থানীয় ছিলাম খিলগাঁওতে, খিলগাঁওতে আমাদের জন্ম, সেখান থেকে আমাদের বেড়ে ওঠা, আমরা ঢাকায় লেখাপড়া করেছি, এখানেই আমাদের আশেপাশে বিয়ে হয়েছে। আমাদের, আমরা 5 বোন সবাই, আমরা ঢাকায় আশেপাশে আমাদের সব বোনেদের বাড়ি। এখন আমার মা, আমার মার বয়স হয়েছে, আমার বাবা আমার মা শেষ বয়সে তারা গ্রামে বাড়ি করে এখানে চলে এসছে। এই যে আমার মা বাড়ি, তো আসার সাথে সাথে আমার মা সবাইকে শরবত এবং নাস্তা দিল, পায়েস রান্না করেছে, সব নাস্তা। দেখেন আমার ভাই দুষ্টুমি করছে, তাকে হয়তো ভাববে নৈমন করছে, কেন দুষ্টুমি করছে, মানে ও এত বছর বিদেশ থেকেও ওর মধ্যে একটু চেঞ্জ আসে নেই, সে আমাদেরকে পেয়ে ঢাকায় বাংলাদেশে এসে আমাদের ভাই বোন তার খালা খালাম্মা খালু আত্মীয় স্বজন সবাইকে পেয়ে সে খুব খুশি। তার মধ্যে বিদেশে এত বছর কাটানোর তার মধ্যে কিছুই পাবেন না, সেখানে আমাদের পেয়ে খুব খুশি, আমাদের সাথে সে সময় কাটাতে পেরে অনেক খুশি হয়েছে। ছোটোবেলায় ও যেভাবে আমাদের একটা আপন মানে কি বলবো আন্তরিকতা ছিল, এখনও ওর মধ্যে সেগুলো কিছুই চেঞ্জ হয় নাই, সে খুব এনজয় করছে আমাদেরকে নিয়ে। ঢাকায়ও আমার আর অনেক খালাতো বোনেরা আছে, তাদেরকে নিয়েও সে ভালো সময় কাটিয়েছে। তো দুপুর হয়ে গেল, মা আমাদের খেতে দিয়েছে, আমরা আম্মা আজকে রান্না করেছে মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছের কোরমা, পোলাও, ভাত, সব কিছু রান্না করেছে, সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে, খাবার দাবারগুলো অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে আড্ডা মারছি, কারণ আজকে আমার খালু ওরা চলে যাবে সন্ধ্যার দিকে। তো এখন এই যে গাছে গাছে দেখেন আমের বোল চলে আসছে, সমস্ত গাছে আমের বোল, চতুর্দিকে আমের বোলে ভরা,
খুব ভালো লাগছিল গ্রামের দৃশ্যটা। তো আমার মা, এই যে টিনের ঘর হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য, আপনি যতই বড় বড় পয়সালারও হোক না কেন, আপনারা সবাই তো হয়তো বা এই বিষয়টা জানেন যে বিক্রমপুরে লাখ লাখ টাকা খরচ করে মানুষ এই ধরনের টিনের ঘর তৈরি করে। তো আমার মা এই ঘরটাকে ভেঙে বিল্ডিং করতে পারতো, কিন্তু সে করেনি, বলল যে না গ্রামে থাকি, গ্রামের মতোই একটা ঘর থাকবে, আর পাশে বিল্ডিং করেছে ছোট করে একটা। তো এই যে আমার ভাইকে দেখে সবাই খুব মানে খুশি, এখন সবাই যে ছাদে উঠবে, মা এই ছাদে ওঠার জন্য একটা লোহার মই তৈরি করেছে, এই তো মই দিয়ে সবাই ছাদে উঠছে, ওখানে আমের বোল, ওখানে ওরা সবাই ছবি তুলবে। তো সবাই প্ল্যান করলো যে পাশে একটা খোলা মাঠে মেলা বসেছে, সেই মেলাতে যাবে। তো মেলাতে তাড়াতাড়ি যে ওখান থেকে এসে মাগরিবের সময় আমার খালু, আমার ওই ভাই, তারপরে যে খালা, তার একটা ছোটো বোন এসেছে শৈলী, ওরা সব আজকে ফিরত যাবে। তো আজকে আমি আর মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মেলাটা দেখাবো, কারণ আজকে মেলাটা ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমার খালুও সে ময়দা উঠে দেখছে সবাইকে ছাদে। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এই যে রান্নাঘর থেকে আমার ভাই বউ বের হয়েছে, তো এই যে সবাই মেলার উদ্দেশ্যে রওনা দিল। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মেলাটা শেয়ার করব, ছোটোখাটো একটা মেলা। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবুজ ঘাস, ঢাকায় তো আমরা এই ধরনের জায়গা পাই না। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।